গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ মুর্শিদাবাদ থানার অন্তর্গত গুধিয়া বকুলতলা গ্রাম থেকে মোট দুজন গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় 40 কেজি গাঁজা। তাদের নাম বাবুলাল শেখ, তার বাড়ি লালগোলা, ও অপরজন হাবিবুর শেখ, তার বাড়ি ভগবানগোলা। এরা দীর্ঘদিন যাবৎ বেআইনিভাবে গাঁজার ব্যবসা করছে। তারা লালবাগে কোনো একজনকে গাঁজাগুলি হাত বদলের জন্য এসেছিল, সেই সময় পুলিশ তাদের ধরে ফেলে। এই বিষয় নিয়ে লালবাগের এসডিপিও বরুণ বৈদ্য কি জানিয়েছেন চলুন শুনে নি। প্রবীণ মণ্ডল ও অর্ঘ্য দত্তের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আচ্ছা, আজকে দুপুরবেলা আমাদের মুর্শিদাবাদ থানার মানে সোর্স ইনফরমেশানের ওপর ভিত্তি করে গুধিয়া মোড় থেকে দুজনকে ধরা হয়। ওরা টোটো করে আসছিল এবং ওদের কাছ থেকে প্রায় 40 কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়েছে। এবং এদের একজনের বাড়ি লালগোলা, একজনের বাড়ি ভগবানগোলা। একজনের নাম বাবুলাল শেখ আর একজনের নাম হাবিবুর শেখ। বাবুলালের বয়স 38 বছর আর হাবিবুরের বয়স 40 বছর। এই যে গাঁজাটা পাওয়া গেছে 40 কেজি, এর কোয়ালিটিটা মোটামুটি ঠিকঠাকই আছে এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লাখ টাকা আছে। তো আমরা এদেরকে রিমান্ডে নেব। রিমান্ডে নেওয়ার পরে এরা কোথা থেকে কীভাবে কী নিয়ে এসছে সে ব্যাপারে আমরা আরও ফার্দার যে ইনভেস্টিগেশন সেটা আমরা কমপ্লিট করব। এটা যতটুকু জানা যাচ্ছে যে শিলিগুড়ির ওই দিক থেকে ওরা নিয়ে এসছে। হ্যাঁ, এখানে বলছিল আমাদের লালবাগে কোথাও এক জায়গায় ওরা দেবে, সেটা এখনও বলেনি। আমরা ইনভেস্টিগেশন করে সেটা বের করবো। বোঝা যাচ্ছে না এমনি প্রেশার সঙ্গে কোনো যুক্ত সেরকম কিছু নয় এরা। এবং দেখে মনে হচ্ছে এদের কথাবার্তা এরা এই ব্যাপারে হ্যাবিচুয়াল আছে। না, সেইটা তো আমাদের এখন মানে ইন্টিগ্রেশন করে আমাদের জানতে হবে। সবই তো ধরা হয়েছে। না, অন্য কিছু পাওয়া যায়নি, গাঁজাই পাওয়া গেছে। না, আমরা হ্যাঁ সেটার জন্যই তো আমরা চেষ্টা করছি। এক মাসের ভিতরে 3 বার আমরা যখন ধরেছি তখন বুঝতেই পারছেন যে পুলিশ আমরা কতটা সতর্ক আছে এই সমস্ত বিষয়ে, যাতে মুর্শিদাবাদের লালবাগ এরিয়াতে কোনোরকমভাবে এরকম গাঁজা এরকম ইলিগালি যাতে কেউ না করতে পারে, লোকজনের যাতে সমস্যা না করতে পারে। কথা তো বুঝতে পারছে না কোন দিকে যাবে। বেশিক্ষণ থাকলে কিছুক্ষণ থাকলে মানাবে। বিক্রি করবো, এটা নিয়ে গিয়ে 5000 টাকা দেবো। সুন্দর সুন্দর বিক্রি করবো, বিক্রি করবো।